সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি, কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে, কারণ আমার জেলার রথ, তো আমাকে থাকতে হবে। আমি উল্টো রথে আমার পুরী যাব। এবার রথে গুপ্তিপাড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়, পুরীর বদলে গুপ্তিপাড়ায় রথযাত্রায় তৃণমূল সাংসদ। সাধারণ জনতার মনে গুপ্তিপাড়ার এই রথের উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য প্রস্থ 34 ফুট। জানা যায় 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূধানন্দ মতান্তরে পীতাম্বরানন্দ। গুপ্তিপাড়ায় রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। আমি সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি, কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে, কারণ আমার জেলার রথ, তো আমাকে থাকতে হবে। আমি উল্টো রথে আমার পুরী যাব। কিন্তু আজকে ভীষণ ঐতিহ্যবাহী একটা জায়গা, এবং গুপ্তিপাড়ার রথ, মাইশের রথ, এগুলো সব এত বিখ্যাত। আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি, ভীষণ খুশি লাগছে। এত অগুন্তি মানুষ এখানে রয়েছেন, এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন ঠাকুরকে দর্শন করছেন। সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদেই সব কিছু জগৎ ব্রহ্মাণ্ড চলছে, ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আজকে সাংসদ হয়ে এখানে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে। আজ শুভ দিন না, রথে আসেনি, গুপ্তিপাড়ায় এসেছি, রথে আসা হয়নি, রথে প্রথম। দারুণ লাগছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই মানুষরা আমাকে সাংসদ করেছেন, তাদের পাশে আসতে পেরেছি, তাদের ভালোবাসার ডাকে এসেছি, এটাই সব থেকে বড় কথা।